আজ আমরা কথা বলবো বিশ্বের সব থেকে বড় দ্বীপ নিয়ে। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত এই বিশাল দ্বীপ, যার নাম গ্রিনল্যান্ড। এই দ্বীপে বসবাসরত ইনুইট আদিবাসীরা গ্রিনল্যান্ডকে কালালিত নুনাত নামকরণে ডাকে। বরফে আচ্ছাদিত এই দ্বীপটিকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত গ্রিনল্যান্ড। কিন্তু নিয়ম অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলো অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া একটি মহাদেশ স্বীকৃত হওয়ায় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের খেতাব অর্জন করে নিয়েছে এই গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আয়তন 21,66,000 বর্গ কিলোমিটার। আয়তনে এই দ্বীপটি বাংলাদেশের চেয়ে 15 গুণ বড়। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকলেও তাই ডেনমার্কের মূল ভূখণ্ডের তুলনায় 50 গুণ বড়। গ্রিনল্যান্ডের ভিতরের অনেক অংশ আর্কটিক বলয়ের উত্তরাংশে অবস্থিত। গ্রিনল্যান্ড পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও বাফিন উপসাগর দ্বারা কানাডার আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে, আর পূর্ব দিকে ডেনমার্ক প্রণালীর দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান উত্তর মেরুতে হওয়ায় এখানে সূর্যের দেখা পাওয়াটা কঠিন। প্রতিদিন 3 ঘন্টার কাছাকাছি সময় গ্রিনল্যান্ডে দিন থাকে। তবে আবার গ্রীষ্মকালে এখানে টানা 2 থেকে 3 মাস দিনের আলো থাকে, যাকে বলা হয় মিডনাইট সান বা নিশীথ সূর্য। এখানকার শীতকাল ও শৈত্যপ্রবাহকাল দীর্ঘ সময় ধরে হয়ে থাকে। পুরো গ্রিনল্যান্ডে বেশিরভাগ সময় প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। গ্রীষ্মকালে গ্রিনল্যান্ডের তাপমাত্রা সর্বোচ্চ 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং শীতকালে স্বাভাবিক তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস থাকে। তবে শীতে তীব্রতার সাথে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। গ্রিনল্যান্ডের প্রায় 81% অঞ্চল বরফে ঢাকা থাকে। গ্রিনল্যান্ডের ভূমির ওপর জমে থাকা বরফের পুরুত্ব প্রায় 3 কিলোমিটার। গ্রিনল্যান্ডে জমে থাকা এই বরফ সারা পৃথিবীর 6.7% মিঠা পানি ধারণ করে থাকে। গ্রিনল্যান্ডের এই বরফ গলে গেলে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 23 ফুট বৃদ্ধি পাবে। পুরো পৃথিবীর সমগ্র তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গেলেই গ্রিনল্যান্ডের সব বরফ গলে যাবে। অধিক হারে বিশ্ব উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ডের বরফ গলেই চলেছে। এখানে প্রতি বছর তার গত বছরের তুলনায় বরফ গলে যাচ্ছে অনবরত। গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় শহর হলো নুক। এটি হলো গ্রিনল্যান্ডের রাজধানী। 2017 সালের হিসাব মতে এই শহরের জনসংখ্যা মাত্র 17,034 জন। বিশাল এই দ্বীপের ছোট নগরীকে পৃথিবীর সবচেয়ে ছোট রাজধানী বলা হয়ে থাকে। গ্রিনল্যান্ডের অন্যান্য শহরগুলো এই দ্বীপের কাছাকাছি অবস্থিত। অনেক বেশি শীতের কারণে গ্রিনল্যান্ডে কৃষিকাজ কম পরিমাণে হয়ে থাকে। এখানকার বেশিরভাগ কৃষিকাজ গ্রিনহাউস পদ্ধতিতে হয়ে থাকে। মাছ চাষ ও শাকসবজি উৎপাদন গ্রিনল্যান্ডের প্রধান কৃষি। অন্যান্য অঞ্চল থেকে খাদ্য সরবরাহ করে এই অঞ্চলের মানুষের খাদ্য চাহিদা পূরণ করা হয়। এই গ্রিনল্যান্ডের প্রচণ্ড শীত, বরফে আচ্ছাদিত মাটি আর তার হিমবাহ এর কারণে বসতি খুবই কম। এর আয়তন বাংলাদেশের তুলনায় বড় হলেও এর জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় 3,000 ভাগের 1 ভাগ মাত্র। পুরো গ্রিনল্যান্ড জুড়ে 57,000-এরও কম মানুষ বসবাস করে। এখানে বসবাসকারী জাতির মধ্যে 88% ইনুইট জাতিগোষ্ঠীর সদস্য। এক গবেষণায় জানা গেছে, ইনুইটরা খ্রিস্টপূর্ব 2500 সালে গ্রিনল্যান্ডে প্রবেশ করে। তাদেরও বহু বছর পর ইউরোপিয়ানরা এখানে বসবাস করতে আসে। এদের মধ্যে নরওয়েজিয়ান ও আইসল্যান্ডের অধিবাসীরা গ্রিনল্যান্ডের পশ্চিমে বসবাস করত। তাই গ্রিনল্যান্ডের অনেক বাসিন্দারা নরওয়েজিয়ান গ্রিনল্যান্ডার্স নামে পরিচিত। 13 শতাব্দীর শুরুর দিকে গ্রিনল্যান্ড নরওয়ের অধীনে চলে আসে এবং নরওয়ের সাথে চুক্তির ফলে ডেনমার্কও গ্রিনল্যান্ডের ওপর অধিকার ফলাতে থাকে। পরবর্তীতে 1953 সালে গ্রিনল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে কিংডম অফ ডেনমার্কের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়। 1979 সালে ডেনমার্ক পার্লামেন্ট গ্রিনল্যান্ডকে পূর্ণ শাসন করার অনুমতি দেয়। 2008 সালের এক গণভোটে গ্রিনল্যান্ড স্বাধীনতা আদায়ের আন্দোলনে জয়ী হয় এবং 2009 সালে গ্রিনল্যান্ড নিজেদের সরকার গঠন করে।
বর্তমানে তাদের নিজস্ব প্রধানমন্ত্রী থাকলেও এখনও রাজ্যটির প্রধান হিসেবে ডেনমার্ক রানী দ্বিতীয় মার্গারেট দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো দ্বীপকে কিনতে চান। গ্রিনল্যান্ডকে কিনে আমেরিকার মন্ত্রীদের সাথে যুক্ত করার জন্য তিনি তার উপদেষ্টাদের সাথে কথা বললেও ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে কথা বলার আগেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডারিকসন তার প্রস্তাবটি হাস্যকর বলেন। তারা বলেছেন যে দ্বীপটি ব্যবসার জন্য উন্মুক্ত, তবে বিক্রি করার জন্য নয়। গ্রিনল্যান্ড কিনতে চাওয়া এটি প্রথম নয়। এর আগে ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১০ কোটি ডলারের দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিলেন। বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকার কারণে গ্রিনল্যান্ড চীন, রাশিয়া, আমেরিকা সহ অনেক দেশের নজরে পড়েছে। এখানে খনিজ সম্পদে ভরপুর, বিশুদ্ধ পানি ও বরফ, খনিজ সম্পদ, খাবার, মাছের মজুদ, সামগ্রিক খাবার ও নবায়নযোগ্য জ্বালানি শক্তি সহ নানা রকম মূল্যবান সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড। লোহা, সীসা, দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম এবং তেল, গ্যাস সহ বহু রকম প্রাকৃতিক উপাদানে ভরপুর এই দ্বীপটি। তবে উষ্ণতা বৃদ্ধির কারণে দ্বীপটির বরফ অধিক হারে গলতে শুরু করেছে এবং সম্ভাব্য খনিজ সম্পদও উন্মুক্ত হচ্ছে। এই দ্বীপটি নিয়ে আপনাদের আর কি মনে হয় আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।